পুরুষ নারীর যে সংগ্রাম সেটা আমি আমি আসলে করতে দেই নাই। সততার উপরে কোনো শক্তি নাই, সভ্যতার দুইটা হাত আমার দুইটা হাত, ভালো এবং মন্দ দুই থাকে, তো মন্দকে ভেদ করে ভালো থেকে আলোর দিকে যাওয়াটা খুব কঠিন, তবে মানুষ যদি সচেতন হয় তাহলে কঠিন না। ছোটবেলা থেকে তো এই এলাকার সাথে মিশেছিলাম, এই জন্য পুরুষ নারীর যে সংগ্রাম সেটা আমি তেমনভাবে আমি আসলে করতে দেই নাই, মানে আমি আমার মতো করে কাজ করে গেছি। অনেক বাধা বিপত্তি থাকে কিন্তু আমি কোনোটাকে ওরকমভাবে মানে ধরি নাই, যে জন্য আমি সামনের দিকে যাওয়াটা আমার জন্য মানে কঠিন ছিল, কিন্তু আমার বাধা হয়ে কোনো বাধা দিতে পারে নাই কেউ। যথেষ্ট পরিমাণ বাধা থাকে কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারে না। আমি আসলে বলবো জীবনের সব থেকে বড় কথা হলো কমিটমেন্ট, মানে নিজের প্রতিজ্ঞা যে আমি কি করতে চাই, কোথায় লক্ষ্যটা আমার কি সেটাকে ধরে রাখতে হবে, এবং সততার সব থেকে বড় শক্তি, সততার উপরে কোনো শক্তি নাই সেটা একটা বিষয়, এবং আরও হলো যে সততার কমিটমেন্ট মানে নিজের প্রতিজ্ঞা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যদি সেটা আমরা ফলো করি, যদি আমরা তাবেদারি না করি আমার মনে হয় তাহলে আমরা একটা জায়গায় পৌঁছতে পারব। নারী হিসাবে নারীদের জন্য বিশেষ কি করার প্ল্যান? নারীদের জন্য আসলে নারীদেরকে না বুঝতে হবে ওর নিজের অধিকারটা সম্পর্কে। আমি তো বহু বছর ধরে এগুলি নিয়ে কাজ করি, ওরা নিজের অসুস্থতা সম্পর্কে জানে না, নিজের ভালো লাগা মন্দ লাগা বোঝে না, তো এই জায়গায় আসলে নারীদের জন্য অনেক কিছু করতে হবে। নারীদের জন্য নারীদের ভিতরে নিজেদের জাগরণটা জাগাতে হবে। আমি যেটা সবসময় বলি সভ্যতার দুইটা হাত আমার দুইটা হাত, এখন একটা হাত যদি না থাকে তাহলে আমি পঙ্গু, তাহলে আমার মনে রাখতে হবে একটা হাত নারী একটা হাত পুরুষ, তো দুটো হাতকেই সমানভাবে কাজ করতে দিতে হবে। আমার সবসময় আমার মাথায় কাজ করেছে যে আমার বাবা তিনি যেই জায়গাটা যেই জায়গায় ছিলেন আমি যেন তার আদর্শ নীতি থেকে সরে না যাই, এবং অবশ্যই আমার বাবার যে আদর্শ নীতি একই সঙ্গে আমার শ্রম আমার প্রচেষ্টা, এবং আমার বাবা ওই আমাকে ওই উদ্বুদ্ধ করেছেন বলেই আমি সেইভাবে এগিয়ে যেতে পেরেছি। এবং আমার সবসময় মাথায় কাজ করেছে যে আমাদেরকে সোনার বাংলা অর্থে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেটা আমাদের তৈরি করতে হবে, সেখানে যেন কোনো রকম আমরা কোনো রকম সমঝোতা না করি। আমি বলবো অনুভূতি বলতে গেলে যে মানুষের ভালোবাসা আমি অভিভূত, কারণ মানে ভালো এবং মন্দ দুই থাকে, তো মন্দকে ভেদ করে ভালো থেকে আলোর দিকে যাওয়াটা খুব কঠিন, তবে মানুষ যদি সচেতন হয় তাহলে সেই জায়গাটায় জয় পাওয়াটা আমার মনে হয় মানে মানুষ যদি বোঝে তাহলে কঠিন না। আমার এখানে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা, এবং কাপাসিয়াতে 50 বেডের যে হাসপাতাল ওটা আমরা 100 বেড ইতিমধ্যে পারমিশন হয়ে গেছে সেটাকে 100 বেড স্থাপন করা, এবং এখানে আমাদের কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল হলে বেকার সমস্যাটা সমাধান হবে, সেই দিকে আমার কর্মসংস্থানটা আমার জন্য এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে রাস্তাঘাট বিদ্যুৎ কিচ্ছু ছিল না, একটা মোটামুটি ভালো পর্যায়ে চলে গেছে, এখন আমার কর্মসংস্থানের দিকে লক্ষ্য নিতে হবে, এবং আমি চাই কৃষিভিত্তিক যে অর্থনীতি এবং যান্ত্রিক উপায়ে কৃষি সেই দিকে গুরুত্ব দেওয়ার জন্য। আপাশেবাসীর উদ্দেশ্যে আসলে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই, আর আমি মনে করি বিজয় আসলে আমার হলো বিজয়টা হলো দায়িত্ব, তাদের তারাই আসলে বিজয়ী হয়েছে, কাপাসিয়ার মানুষ আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি তাদের জন্য কাজ করার।